শান্তিকুঞ্জে হাজির জ্যোতির্ময়। কাঁথি শান্তিকুঞ্জে বুধবার সকালেই হাজির হয় পুরুলিয়ার সাংসদ শুভেন্দু অধিকারীর বাড়িতে। আজকে দেখা করতে এসেছিলেন সাংসদ জ্যোতির্ময় মাহাতো। গতকাল কাঁথি জনসভা প্রশাসনের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয়। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর আক্রমণ সহ আগামী কয়েকদিনের জেলা বিস্তৃত কর্মসূচি নিয়ে আলোচনা করা বলে জানা গেছেন। যদিও পুরুলিয়ার এই সাংসদ বাড়ি থেকে বেরোনোর সময় বলেন, চা চক্রে মিলিত হলাম শুভেন্দুবাবুর সাথে, সৌজন্য সাক্ষাৎকার ছাড়া আর কিছুই নয়। একটু কথা বলতাম, আমি বলছি যে মানে আজকে কিসের জন্য আসা শুভেন্দু অধিকারীর বাড়িতে? চা খেতে এসেছিলাম, এখানে বৈঠক আছে, এইজনের আমি অবজারভার আছি। স্বাভাবিকভাবে যে কোনো কার্যকর্তা আমাদের যারা হয় তাদের বাড়িতে চা খাওয়াটা তো স্বাভাবিক আছে। তো সেই জায়গায় একটা আজকে সকাল থেকে অভিযোগ উঠছে, নন্দীগ্রামে যে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে সেদিকে আপনাদের দিকে আঙুল উঠছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, ওদের নিজেদের মধ্যে দলাদলি আছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে দু ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা এখনও ভালো লোক আছে তারা বিজেপির দিকে আসতে চাইছে, আর গুন্ডা বাহিনীরা পুরো সক্রিয় হয়ে গেছে তৃণমূলে। সেই জন্য নিজের পার্টি অফিস নিজে ওরা ভেঙেছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে দোষ চাপানোর জন্য। আর এই দোষ মানুষ মেনে নেবে না, কারণ তৃণমূল কংগ্রেসের দলটাই থাকবে না, তার পার্টি অফিস কোথায় থাকবে? 2021 দলটাই উঠে যাবে, চিন্তা করবেন না। এর পরবর্তী প্রোগ্রাম আপনার কী রয়েছে? কন্টিনিউ আমি এখন বৈঠকের মাধ্যমে আছি, এখানে থাকবো, তারপর আমি মেদিনীপুরে যাবো, মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে ওখানে প্রোগ্রাম আছে, ব্যাস আজকেই করবো। শিশিরবাবুর সঙ্গে কি দেখা হলো? বাড়িতে এসেছি, বাড়িতে অনেকজনের সঙ্গেই দেখা হয়েছে। স্বাভাবিকভাবেই যে কারো বাড়িতে এলে তো এটা সৌজন্য সাক্ষাৎ আছে, বা স্বাভাবিক। ঠিক আছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক, সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।